हेलो गाइस वेलकम बैक टू माय चैनल तुम्हारा सबाई कैमन आछो आशा करी सबाई खूब भालो आछो और आज के एक नतून भिडियोते तुम्हारे अनेक अनेक वेलकाम। तो आज के तुम्हारे साथ शेयर करते चले चिंगड़ी माचर मालाइकारी रेसिपी। तो पूरा भिडियो स्किप ना करे एकटू देखते थको। और ये तरह प्रथम गलदा चिंगड़ीगुलो भालो करे धुए केटे एखाने नून हलुद माखिए नहीं टमेटोर पेस्ट करे नहीं आदा रसुन पियाजेर पेस्ट करे नहीं सामान्य परिमाण चीनी नहीं जीरेर गुड़ो नहीं लंकार गुड़ो नून हलुद और तेल तो अवश्य लागबे। और एखाने नहीं नारकोलेर दूध और एखाने नहीं गोटा गरम मसला और एखाने कड़ाइयेर मध्ये तेलटा गरम होते दिए दिए। तो कार कार चिंगड़ी माचेर मालाइकारी खेते खूब भालो लागे कमेंट करे अवश्य जानियो। आमार तो बेश भालो लागे और आमार बड़ेर आबदारे आज के रेसिपिटा आमी करछी और भाबलाम तोमादेर साथेओ शेयर करे नि। और एखाने तेलटा गरम हो गेछे ताई कड़ाते एकटू तेलटा भालो करे छड़िए निलाम। निये एरपरे एके एके गलदा चिंगड़ीगुलो नून हलुद माखानो गलदा चिंगड़ीगुलो दिए देब भाजार जन्ये। तो एखाने आमी भेबेछिलाम हाफ हाफ करे चिंगड़ीगुलो भाजबो माने एक बारे देव ना तारपरे देखलाम जे अनेकटा समय चले जाच्छे ताई जन्य सब चिंगड़ीगुलो एकसाथे दिए दिलाम। आर ए चिंगड़ीगुलो बेश बड़ो साइजेर छिलो माने काटार आगे एक बिद्दा टाइपेर छिलो एखन काटार पर एरकम हये गेछे आर एखाने 9 पिस छिलो। तो चिंगड़ीगुलो भालो करे लाल लाल करे भेजे नेब जाते काँचा ना थाके। आर जेहेतु चिंगड़ीगुलो एकटु बड़ो भालो करे ना भाजले ततटा भालो लागबे ना। तो चलो चिंगड़ीगुलो भालो करे एखाने आमी उल्टे पाल्टे सब चिंगड़ीगुलो भेजे निये एखाने तुले नियेछि देखते ही पाच्छो। एरपरे ओई तेलेर मध्येई जेई चिंगड़ी माछ जेई तेले चिंगड़ी माछगुलो भेजेछिलाम सेई तेलेर मध्येई राखा गरम मसलागुलो गोटा गरम मसलागुलो दिए देब फोड़ने। आर तोमरा तेजपाताओ दिते पारो आमी तेजपाता दिइनि। तो ओखाने तेलेर मध्ये एगुलो दिए देवार फले एकटु भालो करे नेड়েচেড়ে নেব। যখন গোটা গরম মশলার ভালো স্মেল বেরোবে তখন তোমরা পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা রয়েছে সেটা এই তেলের মধ্যে দিয়ে দেবে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছো আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এটাকেও ভালো করে হালকা করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তাহলেই ভালোভাবে রেসিপিটা বুঝতে পারবে। তো আমি এরকম ভাবেই প্রায় সময় চিংড়ি মাছের মালাইকারিটা করি বেশ ভালো টেস্ট হয় তোমরাও ট্রাই করতে পারো। এরপরে আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেয়ার পরে যত যখন তেল তেল ছাড়বে তার মধ্যে নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ মতন দিয়ে দেবে। এরপরে এখানে আমি অ্যাড করব হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে গ্রেভিটার। তো এরপরে এখানে টমেটোর পেস্টটাও দিয়ে দেব দিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু তেল তেল ছাড়লে মশলাটা বেশ ভালো হয়। তো সেরকম ভাবে তোমরাও করে নেবে। এরপরে এখানে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে তার আগে একটু চিনি অ্যাড করে দেবে কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো একটু চিনিও অ্যাড করে দেবে আর তোমরা লাস্টেও অ্যাড করতে পারো আর আমি মশলাটা কষার সময় অ্যাড করে দিই তাতে কোনো যায় আসবে না। এরপরে ভেজে রাখা চিংড়ি যেগুলো রয়েছে সেগুলো একে একে দিয়ে দেবো। তো যে সব চিংড়িগুলো এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে তো এটাকে ভালো করে চিংড়িগুলোকে গ্রেভির সাথে ভালো করে কষিয়ে নেব। তো
তো এখানে চিংড়িগুলো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি নারকেলের যে দুধটা রেখেছিলাম সেটাকে হালকা অল্প পরিমাণ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে যেটা বাকিটা রয়েছে সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। তো গ্রেভি অনুযায়ী দুধটা অনেকটা পরিমাণ হয়ে গেল, তাই তাই জন্য আমি একটু ভালো করে ফোটাবো, তাতে চিংড়িটাও ভালোভাবে সিদ্ধ হবে। এরপরে এই মশলা মানে সব কিছু অ্যাড হয়ে যাওয়ার পরে আর দুধটাও দিয়ে দেওয়ার পরে এবারে ঢাকা দিয়ে তোমরা কিছুক্ষণ রাখবে। এরপর যেরকম গ্রেভি তোমরা রাখতে চাও সেই অনুযায়ী গ্রেভি দেখে ঝাল নুন সব ঠিক আছে কিনা দেখে একটু ঘি অ্যাড করে দিতে পারো, আর একটু অ্যাড করতে পারো হচ্ছে গরম মশলা, তো সানরাইজের গরম মশলা অ্যাড করে দিতে পারো। তো এই যে ফাইনালি আমাদের মালাইকারি রেডি, অসাধারণ টেস্ট হয়েছিল, তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। আর পুরো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, আর সাবস্ক্রাইবও করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।